গাইস তোমরা সকলে কেমন আছো? রোজকারের মতো আজও চলে এলাম আরো একটা নতুন ব্লকে। ইয়েস, আবার রোজকারের মতো আগের একটা ব্লকে চলে এলাম। বাট আরে কেনা কেয়া চাতে হো, বাট আমি কিন্তু লক্ষ্য করছি তোমরা কিন্তু পুরো ভিডিও কিন্তু দেখছো না। সো প্লিজ, যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখে উঠতে পারোনি, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাও আছে, প্লিজ 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 গিয়ে ভিডিওটা দেখো। আর আজ আমরা, তোমরা হয়তো ভাবছো যে আমি একা এসেছি নাকি, না আমি আজকে একা আসিনি, পায়েলও এসছে আমার সাথে। সো আজকে আমরা এসেছি বেলগুড়ি এক্সপ্রেসে। সো দেখে নাও যাক বেলগুড়ি এক্সপ্রেসের কোন দোকানটা আমরা আজকে বসি। সো চলো, লেটস স্টার্ট। গুড ইভিনিং সকলকে। আশা করি সহেল তোমাদেরকে বলেই দিয়েছে যে আমরা আজকে আসছি বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে। তো এখনও কিছু অর্ডার করিনি, শুধু দুটো লেমন টি অর্ডার করেছি। তো দেখা যাক আর কি খাওয়া যায়। বাট আমি একটু আপসেট আজকে, কারণ তোমরা ফার্স্ট ব্লগটা কেমন হচ্ছে জানাওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্লিজ ব্লগে যাও, গিয়ে দেখো কেমন হচ্ছে, কোথায় কোথায় আমাদের প্রবলেম সেটা যদি মনে হয় যে আরেকটু ভালো করলে ভালো হয়, বা আরেকটু মানে কোথায় খারাপ হয়েছে সেই খারাপ লাগার জায়গাগুলো আমাদেরকে জানাও। বিকজ অ্যাজ এ ব্লগার এটা আমাদের সেকেন্ড ব্লগ, তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সবার। তো দেখা যাক আর কী কী হয়, সঙ্গে থাকো। দাঁড়িয়ে আছো কেন? ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে। হনি লুক,
कहां से आते हैं ये? बसो ना। বলছি এই যে এতগুলো মাস লকডাউনের পর যে দোকান খুললে কেমন লাগছে ব্যবসা কেমন মনে হচ্ছে? আসছে আগের মতো কাস্টমার? হ্যাঁ না আসেনি কখনো। আসছে না? আমাদের আটটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বেলগুড়ি এক্সপ্রেস আমরা চিনি চায়ের জন্য মেনলি বিখ্যাত। কত অব্দি রাত দোকান খোলা রাখছো তাও? আটটা। রাত আটটা? ও এখন তো পুলিশ পারমিশন। গাইস চলে এসছি, তুই দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো আগের ব্লগটা কিন্তু ভালো মতো দেখোনি, যারা যারা এখন মতো দেখোনি প্লিজ দেখো। পেছনে ডাস্টবিন, নট এ প্রফেশনাল, তাও করার চেষ্টা করা হচ্ছে, প্লিজ দেখো। আর জানি না আজ কী করবো, পুরো নন স্ক্রিপ্টেড হচ্ছে, দেখা যাক কী করা যায়। তোমরা দেখতে পাচ্ছ কাকা ম্যাগি বানাচ্ছে। বয়েল হচ্ছে, বাচ্চাটা কোথায় হারিয়ে গেল?
2 hours later. So guys, after খাওয়ার আমরা তোমাকে আর বাকিতে কিছু দেখাতে পারিনি কিন্তু ফিরছিলাম প্লাস যেহেতু 9টা থেকে কারফিউ স্টার্ট হয় সেজন্য কোন একটা রকম ভাবে ফিরতে হয়েছে তাই সেই সময় ক্যামেরাটা আর বার করা যায়নি সো রাইট নাও এখন পৌঁছলাম আমি এখন আমার রুমে শুয়ে আছি আর মনে হলো ব্লগটা শেষ করতেই হবে বিকজ যেহেতু ব্লগটা শুরু করা হয়েছিল আজকের মতো এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি না ভালো লাগে ডিসলাইক করে দিও বাট প্লিজ 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 আবারও বলছি তোমার ভালোবাসা খুব দরকার প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক তো এক্সপেক্ট করা যেতেই পারে তাই না একটা লাইক করলে কী বা এসে যায় একটা লাইক তো এক্সপেক্ট করা যেতেই পারে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও এবং অনেক 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 শেয়ার করে দিও এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো বিকজ আমার ট্যাগলাইনটা জানো তো বি পজিটিভ থিঙ্ক পজিটিভ অ্যান্ড স্প্রেড লাভ সবসময় ভালোবাসা ছাড়াও সুস্থ রাখো সকলকে সুস্থ রাখো নিজেও হাসি মুখে রাখো সকলকে হাসাও আর এখন যেহেতু খুব প্যান্ডামিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের রাজ্য আফটার গোটা বিশ্ব খুব একটা প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরিও না কিন্তু বাড়ি থেকে তো বেরোতেই হবে কিন্তু এত টুটলে যাচ্ছে আমি কথাবার্তা তো কথা বলতে মুহে সুপারি নিকাল কে বাত কর রে বাবা ইসকে মুহে পয়দাশি সুপারি হ্যায় ইয়ে তোতলা হ্যায় বলতে পারি না ঠিক মতো এনিওয়েজ বাড়ি থেকে তো বেরোতেই হবে কারণ বাড়ি থেকে না বেরোলে কাজ করবেও বা কী করে সো ঠিকমতো প্রিকশন নিয়ে বেরো ব্যাস এইটুকুই আর বাস ভালো থেকো বাই বলতে ভুলে গেছি বাই টাটা